ओम ब्रह्मरूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव रामकृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर उपदेश संकलन परमार्थ प्रसंग पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा आगे आज क्लास शुरूर आगे একটা প্রশ্ন আর বাকি দুটো ইনফরমেশন এগুলো দিয়ে নিই। একজন আমাকে মেইল করেছেন যে কি করে বুঝবো যে ভগবানেতে মন হচ্ছে আমাদের, আমরা একটু একটু করে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি, বোধটা কি করে হবে, এটা উনি আমার কাছে জানতে চেয়েছেন। এটার উত্তরটা একটু অন্যভাবে ঘুরিয়ে দেওয়া যায়। ধরুন আপনার খুব খিদে পেয়েছে, সকালবেলা ভোরবেলা খেয়েছেন, সকাল ছটায় খেয়েছেন আর বিকেল তিনটে অবধি আপনার কিছু খাবার জোটেনি, আপনার ভীষণ খিদে পায়, তো তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মাকে বলেন মা তাড়াতাড়ি খেতে দাও, মা থালায় করে খেতে দিলেন, সবটা হয়তো দেওয়া হয়নি কিন্তু আপনি খেতে শুরু করেন, খেতে 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 একটু একটু করে আপনার পেট ভরতে থাকে এবং একটা সময় আপনি বুঝতে পারেন আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে কেমন করে বুঝবো আমি ঈশ্বরের দিকে যাচ্ছি, আমি ঈশ্বরের প্রতিনিধি হয়ে উঠছি, এটা বোঝার আগে সবার আগে প্রয়োজন হচ্ছে ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে চাওয়াটা আমাদের জেনুইন হওয়া দরকার। খিদেটা যদি জেনুইন না হয় তাহলে কিন্তু যে খাবারই দেওয়া হোক না কেন অল্পেতেই আমার পেট ভরে যাবে। সেই কারণে খাওয়াটা খুব খাবার ইচ্ছেটা খুব জেনুইন হওয়া দরকার। এই দুটো, ঈশ্বরকে চাই এই বোধটা যেন খুব একদম স্বাভাবিক এবং সহজ হওয়া দরকার, এবং তখন আমরা নিজেরাই বুঝতে পারবো, ঠিক যেরকম খেতে খেতে নিজেরাই বুঝতে পারি পেট ভরে গেছে আর খাওয়ার দরকার নেই, ঠিক সেরকমভাবে যত আমরা ভগবানকে চাইবো এবং ভগবানের চাওয়ার পথে যত এগোতে থাকবো নিজেরাই বুঝতে পারবো আমাদের ভেতরের আমূল পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয়টি হচ্ছে, একজন প্রশ্ন করেছেন কি করে অনলাইন ক্লাসে আসবেন। অনলাইন ক্লাসে আসার খুব সহজ উপায় হচ্ছে, দেখবেন প্রত্যেকটা ভিডিওর নিচে একটা করে ইমেল আইডি দেওয়া আছে, stavapriyanand@rkmm.org, ওটাতে মেইল করলেই আমরা এই ব্যবস্থা করে দিতে পারি তা আপনারা কি করে এই ক্লাসে আসবেন। আর তিন হচ্ছে, আমি এখন লেখা শুরু করেছি, কখনো লিখিনি তো লেখা শুরু করেছি। এখন লেখার মধ্যে প্রত্যেকটাই যেমন যেমন বোধ এসেছে জীবনের গল্প, জীবন আমাদের কেমন করে শিক্ষা দেয়, আমরা তো কখনো জীবনের দিকে ফিরে তাকাই না, অথচ জীবন শিক্ষার নানা পদ্ধতি নানা লেসন নিয়ে আমাদের চোখের সামনে বসে থাকেন। সেই জীবনের লেসনগুলো কেমন করে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে, জীবনের পাঠ আমাদের জীবনকে কেমন করে সমৃদ্ধ করতে পারে তার কিছু লেখা ফেসবুকে আসছে, কিন্তু লোকে পাগল হয়ে যাচ্ছে একটি নবীন সাধু যার দৃষ্টি দিয়ে দেখছি, কিন্তু পাঠকরা পাগল হয়ে যাচ্ছে স্মৃতিটা আমার না অন্য কারণ, এটা যেন খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। আমাদের সমস্যাটা কোনখানে জানেন তো, আমরা উদ্দেশ্য থেকে বিধেয়র প্রতি এত বেশি নজর দিয়ে থাকি যে আমরা উদ্দেশ্যহীন হয়ে কখন যে বেরিয়ে যাই নিজেরাই বুঝে উঠতে পারি না, এটা হচ্ছে কথা। তাই উদ্দেশ্যের প্রতি সংশ্লিষ্ট হন, প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি বিবরণ এক একটি জীবনের শিক্ষার কথা বলেন। গত পরশু দিন লিখেছিলাম তিন মহিলার গল্প, আমি মুগ্ধ, এখনও চোখ বন্ধ করলে আমি তাদের দেখতে পাই, ওই রকম ঈশ্বর নির্ভরতা কোথায় অমরকণ্ঠক আর কোথায় হরিদ্বার কোথায় যোশীমঠ, পায়ে হেঁটে তারা চলেছেন, পায়ে জুতো নিয়ে, কথাটা আমি লিখতে ভুলে গেছি, পায়ে জুতো ছিল না, খালি পায়ে চলেছেন, দেহাতি মহিলা সেই কাপড় সামনে করে যেরকম করে পরা সেরকম কাপড় পরা, কানে আর নাকে পেতলের নাকফুল আর কানফুল, আর তার জিনিসগুলো একটা ছোট্ট ওই গামছার মধ্যে মোড়া, আর কিচ্ছু নেই, শুধু ভগবানকে খুঁজতে বেরিয়েছেন। আমি হতবাক হয়ে গেলাম, আমাদের শিক্ষিত মানুষজনদের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখতে পাই না, কিন্তু এদের এই তিন মহিলাকে মানে ভূয়ো ভূয়ো নমাম্যম, আমি কোথায় দেখেছি সেই বদ্রী যোশী মঠের পথে, তারপরে আবার দেখা হলো কেদারে নেমে আসছি, ওরা কেদারে উঠছেন, তাদের এই যে ঈশ্বর নির্ভরতা, জগৎ সংসারে যেটা চাই সেই প্রাপ্ত বস্তুর প্রতি মানে একই লক্ষ্য আর কিচ্ছু, মানে কোনো কিছু কোনো জিনিস কোনো প্রলোভন তাদেরকে সরিয়ে দেয় না, এই তাদের কথা সমস্ত রাস্তা ভাবতে ভাবতে এসেছি, এই জীবনের প্রতি বাকে
ঠিক এরকম করে আপনারাও নানা মানুষের সঙ্গে, আমি একা দেখেছি তা নয়, আপনারাও এরকম নানা মানুষের সঙ্গে সংস্পর্শে এসেছেন। এরা নতুন করে জীবন বোধ শেখায়, জানেন তো, এই জীবন বোধটা থাকা খুব জরুরি। এই জীবন বোধটা যদি না আসে তাহলে কিন্তু কখনোই কিছু হবে না। আমাদের এখানে দুজন অতিথি এসেছেন, অনেকে অতিথি এসেছেন, তার মধ্যে দুজন চলে যাচ্ছেন কাশিতে, কিন্তু যে দৃপ্তভাবে তারা চলে যাচ্ছেন সেটা দেখে আমার খুব ভালো লাগছে। যে জীবনে অনেক হয়েছে, এখনো অনেক কিছু পাওয়া বাকি আছে, তারা কিন্তু এই যে আমরা বলি না বৃদ্ধাবাসে চলে যাচ্ছেন তা নয়, তারা সেবা দেবেন বলেই যাচ্ছেন। বলছেন এই বয়স থাকতে থাকতে সেবা দিতে পারলেই হবে, কিন্তু এই যে মানব প্রস্থের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার ভেতরে যে একটা কি অদ্ভুত দৃপ্ত কর্তাগিনী দুজনের, এটি আমি হাঁ করে তাকিয়ে দেখছিলাম। এইরকম জীবনের নানা গল্প, নানা মানুষ আমাদেরকে নতুন করে শিক্ষা দেয়। সব শিক্ষা যে আমরা বই থেকে পাই তা কিন্তু নয়, জীবন বোধ আমাদের নতুন করে শিক্ষা দেয়। এবং জীবন বোধকে যদি আমরা ঘুরিয়ে দিতে পারি ঈশ্বরের দিকে, তাহলে দেখবেন আমরা ঈশ্বরের দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছি এবং অনেক বেশি সমৃদ্ধ হচ্ছি। আমরা ছেলেবেলায় একটা গান শুনতাম, শ্যামল গুপ্তের লেখা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় গিয়েছিলেন, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমরা একটু নাক সিটকো তুমি, প্রেমের গল্প, প্রেমের গান, আমরা কিছুতেই সে গান শুনতে চাইতুম না। আমি একদিন অবাক হয়ে গেলাম, ব্রহ্মচারী, নবব্রত ব্রহ্মচারী, তিনি ভাগবত পাঠ করছেন, ভাগবত পাঠ করতে করতে তিনি গানের অংশটা উনি গেয়ে শোনালেন। শুধু তাই বললেন না, বললেন ভাবো তো যদি এটি প্রেমিকার কথা না ভেবে ঈশ্বরের দিকে আমাদের এই ভাবনাটি আসে, আমি এত এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এই যেন গো কিছু নয়, কেন আরও ভালো ভালোবেসে যেতে পারে না হৃদয়। দেখবে জীবন দর্শনটাই বদল হতে থাকবে, জীবনটি অন্যদিকে চলে যায়। এই ঠাকুর যে বলছেন মোড় ঘুরিয়ে দেওয়া, এই প্রত্যেকটি যা কিছু ঘটনা দেখছি এটা প্রত্যেকটি যদি আমরা ভগবানের দিকে মোড় ঘুরিয়ে দিতে পারি, আমাদের জীবন অনেক বেশি সুন্দর, অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি ভালো হবে। জীবন থেকে বিরক্তি নয়, জীবন থেকে শুধু আনন্দই আসবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা শেষ করেছিলাম 293 নম্বর সূত্রে, যেখানে পূজনীয় মহারাজ বলছেন, কিন্তু গুরু পরম্পরা ভিন্ন, বস্তুলাভ হবার নয়, গুরু পরম্পরায় একটি শক্তি ধারাবাহিকভাবে গুরু থেকে শিষ্যে আসে, অথবা তার শিষ্যে যায়, আবার তার শিষ্যে যায়। আবহমান কাল ধরে এইভাবে নামের আধ্যাত্মিক শক্তি বিশেষ বিশেষ বীজ মন্ত্র রূপে তাদের কঠোর সাধনায় কেন্দ্রীভূত হয়। এই মন্ত্রই সাধকের আশা আকাঙ্ক্ষা আদর্শের জীবন প্রতীক, জীবন্ত প্রতীক। চিত্তকে একাগ্র করে সেই মন্ত্র নিয়ত জপ করলে তার মাহাত্ম্য প্রত্যক্ষ হয়। তবে যিনি গুরু পরম্পরায় পেয়েছেন এমন শুদ্ধ চিত্ত সাধকের কাছে যথাবিহিত দীক্ষা গ্রহণ করতে হয় এবং তার প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে তার উপদেশ মতো সাধন ভজন করলে আসু সিদ্ধি লাভ হয়। এইটি আমরা দিয়ে শেষ করেছিলাম গুরু পরম্পরায় দীক্ষা। এই দীক্ষার মন্ত্র আমাদের অনেকখানি মুক্তির পথ দেখায়। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো, বিশেষ করে মধ্যবিত্তের, এটা উচ্চবিত্ত বা নিম্নবিত্ত কারোরই হয় না, এটা মধ্যবিত্তের একটি বিরাট সমস্যা, যে জগৎ কি বলবে আমার সম্পর্কে, জগৎ আমার সম্পর্কে কি বলে। জগতের মতামত শোনার জন্য আমরা কান আকুল হয়ে থাকি, জগতের কথা যেন না শুনলে আমরা পাগল হয়ে যাব। আমাদের মহারাজরা বলতেন সব মন প্রাণ উজাড় করে ভগবানের নাম করো, যে ভগবানের নাম দিয়েছে সেই নামটি করো। নাম করতে করতে আমাদের ভেতরের মানুষটার পরিবর্তন হয়। এই যে পরিবর্তনের শক্তি, এটি গুরু পরম্পরায় এক থেকে আরেকজনের কাছে যায়, এটা গুরুর শক্তি, এটা আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন। আমি বলছি তবু এটা মনে রাখার চেষ্টা করে, নিশ্চয়ই মিলিয়ে দেখবেন আপনারাও এরকম অনুভব করেছেন। দীক্ষা গ্রহণের এক সপ্তাহ অবধি আমাদের মনের ভেতরে অদ্ভুত একটা আনন্দ কাজ করতে থাকে, এটা ঠিক এক সপ্তাহ থাকে। দীক্ষা গ্রহণ এক সপ্তাহ, বড় জোর 10 দিন। দীক্ষা গ্রহণের পর একটা অদ্ভুত আনন্দে আমরা ভাসতে থাকি, তারপরে ধীরে ধীরে সেই আনন্দটি হারিয়ে যায়। এই আনন্দটি খানিকটা রসগোল্লার স্বাদের মতো আমাদের জীবে গুরু চাটিয়ে দেন, তার আত্মিক শক্তি দিয়ে তিনি চাটিয়ে দেন। দেখান যে যখন আমরা পূর্ণত্বে পৌঁছব কীরকম অবস্থা আমরা পাব, সেইটি দেখানোর জন্য যেন তিনি এই সাময়িক ক্ষণিকের আনন্দটি আমাদের দেন। তারপরে ঠিক যেরকমভাবে সেই কস্তুরী মৃগ তার সেই গন্ধটি খুঁজতে ছোটাছুটি করে, ঠিক যদি আমরা বাইরে না খুঁজে
নিজের ভেতরের দিকে খুঁজতে থাকি, তাহলে সেই গন্ধটিকে আবার আমরা খুঁজে পাব। এবং এরপরে যে গন্ধটি আমরা পাব সেটি কখনো বিচ্ছেদ হবে না, সেটি চিরন্তন, সেটি ভালো। এই শক্তি গুরু থেকে শিষ্যের ভেতরে যায়। কেন গুরু নির্দিষ্ট, কেন গুরু পরম্পরায় এই শুদ্ধচিত্ত সাধকের কাছে যথাবিহিত দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে? তার কারণ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ দেবের জীবন যদি খুব ভালো করে প্রত্যক্ষ করেন, তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণদেব দুটি ধারার সাধনের পদ্ধতি আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছেন। প্রথম ধারাটি হলো যে গুরুহীন, গুরুবিহীন সাধন ভজন, আর দ্বিতীয়টি হচ্ছে গুরুসহ সাধন ভজন। গুরুসহ সাধন ভজন আমাদের মতো সাধারণ মানুষের জন্য প্রয়োজন, কারণ আমরা পথ চলতে পারি না, পথ চলতে শিখিনি, আমাদের ভেতরে সেই ভাবনা চিন্তা নেই। গুরু সেই পথ চলা মানুষ, পথিক, যিনি তার সিদ্ধস্থলে পৌঁছে গেছেন, তিনি তার সাধন সম্পদ আমাদের একটু একটু করে দেন, এবং তারপরে আমরা সেই সাধন সম্পদের যত কালচার করতে পারি তত আমাদের ভেতরে সেই আমাদের নিজস্ব যে সাধন বস্তু সেটি প্রাপ্ত হয়। আর দুই হচ্ছে অনুরাগ, তিনি দেখিয়ে দিয়ে গেছেন গুরু ছাড়াও সাধন করা যায়, কিন্তু গুরু ছাড়া সাধন করতে গেলে যে তীব্র অনুরাগের প্রয়োজন আছে, সেই তীব্র অনুরাগ যদি আমাদের ভেতরে না থাকে তাহলে কিন্তু গুরু ছাড়া সাধন ভজন করা অসম্ভব। ঠাকুরের ওই যে আকুতি আমরা কজন পারবো, আমাদের বেশিরভাগটাই অভিনয়ের মতো হয়ে যাবে। যদি রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, তুই আমায় দেখা দিবি না? পাঁচবার খাড়াটা তোলবার আগে ভাববো যে খাড়াটা তো তুলে গলাটা কেটে ফেলবো, এখনো ছেলের বিয়ে দেখা হয়নি, মেয়ের বিয়ে দেখা হয়নি, কেমন করে হবে? এই তো আমাদের এই কতগুলো বাধাই হয়ে থাকে। ওই যে দৃপ্ততা, ওই যে সাহস, তোমাকে চাই, তোমাকে ছাড়া জগৎ সংসারে কিচ্ছু চাই না, এই দৃপ্ততা, এই সাহস যদি যতক্ষণ না আমাদের ভেতর জাগছে আমরা করে উঠতে পারবো না। সেই কারণে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। গুরু তার সাধন শক্তি শিষ্যের ভেতরে সঞ্চারিত করেন এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে। কেন গুরুর প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রাখতে হয়? কারণ গুরু হলেন ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের প্রতীক। একটা সময় আমরা বুঝতে পারবো গুরু আর ইষ্টের মধ্যে কোনো ফারাক নেই। জীবন যত এগোবে, আমরা যত আমাদের সাধন পদ্ধতিতে যত এগোতে থাকবো, তখন দেখবেন গুরু আর ইষ্টের ভেতরে যে আলাদা সত্তা, এটা আর আমাদের মনে হবে না। মনে হবে আমার গুরুই ওই ইষ্টময় হয়ে গেছেন। কিন্তু যতক্ষণ বুঝতে পারছি না, যতক্ষণ ইষ্টকে হৃদয়ে প্রত্যক্ষ করতে পারছি না, তাকে জীবন্ত জাগ্রত করতে পারছি না, ততক্ষণ অবধি আমাদের গুরুর প্রয়োজন আছে। গুরু হলেন ঈশ্বরের কৃপা, প্রণালীবদ্ধভাবে আমাদের কাছে এসেছে। তাই বলছেন, এবং তার উপদেশ মতো সাধন ভজন করলে আশু সিদ্ধি লাভ হয়, এটা অবশ্যই কথা। আমার মনে আছে একবার একটা খুব সমস্যা নিয়ে ভূতেশ আনন্দজির কাছে গেছি, যতক্ষণ না সমস্যার সমাধান সূত্র পেলাম ততক্ষণ অবধি সমস্যাটা বিরাট মনে হচ্ছিল। তারপরে যখন মহারাজ বললেন সমস্যার সমাধান সূত্র, তখন মনে এ মা, এই সাধারণ জিনিস, এটা আমি ভাবতে পারিনি। কিন্তু আমরা সমস্যায় এমন দীর্ণ হয়ে থাকি যে আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়। গুরু সাক্ষী স্বরূপ, ওই বলা আছে যে ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। গুরু শক্তি হলেন সে বাইরেই দেখি আর ভেতরেই দেখি, যাই দেখি তিনি যেন ধি শক্তি রূপে সাক্ষী স্বরূপ আমার ভেতরে বিরাজ করছেন। যিনি বাইরে থেকে দেখেন, ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আপনি নিউট্রালি বিচার করছেন, আপনি বলছেন পাকিস্তানি অ্যাটাকটা করে ঠিক করেনি, ভারতই প্রত্যাঘাতটা করে ভুল করছে, এই যে এটা তখন আমরা বুঝতে পারি যখন আমরা নিউট্রালি বিচার করি। ঠিক সেই রকম গুরু কোনো পক্ষ না নিয়ে, আমার পক্ষ বা আমার সাধন পথ থেকে আমি যে বিঘ্নিত হয়ে যাচ্ছি কোনো পক্ষ না নিয়ে যখন আমার সমস্যার সমাধান সূত্র দিয়ে দেন, এটি আমার ভেতরেও আছে, প্রত্যেকের ভেতরে আছে। এই গুরু শক্তিকে যত আমরা জাগ্রত করব, তার পদ্ধতি অনুযায়ী সাধন ভজন করব, আমার ভেতরে গুরু শক্তির সেই প্রকাশ হবে। ওই পাওয়ার অফ ইন্টালেক্ট, পাওয়ার অফ ইন্টালেক্ট মানে এমন এক শক্তি যেটা দিয়ে আমরা ভালো মন্দ দুটো সহজে ডিফারেন্সিয়েট করতে পারি। 294 নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন, যদি কেউ দরজা বন্ধ করে ঘুমায়, তার নাম ধরে ডেকে দরজায় ঘা দিলে যেমন সে জেগে ওঠে, সাড়া দেয় ও দরজা খুলে দেয়, তেমনি সরল বিশ্বাসে ও ভক্তির আবেগে ইষ্টমন্ত্র জপ ও সাধন করলে সর্বজীবের হৃদয়শাহী
হৃদয়শায়ী ইষ্ট দেবতা জাগ্রত হয়ে হৃদয় মন্দিরে দরজা খুলে দেন এবং সাধককে দর্শন দিয়ে কৃতার্থ করেন। এটা কম বেশি বোধ হয় আপনারা সবাই অনুভব করেছেন। এই যে এইটি হচ্ছে সাধনে জীবনের মানোন্নয়ন। আমরা যখন যেভাবে প্রথম দিন জপধ্যান করেছিলাম সেই দিনের কথা ভাবুন, আমাদের সব অ্যাটেনশন চলে যাচ্ছিল কর গোনার ক্ষেত্রে, সব অ্যাটেনশন চলে যাচ্ছিল কেমন করে মন্ত্রোচ্চারণ করব তার ক্ষেত্রে, সব কিছু মানে একবারে সদ্য সদ্য কাঁচা জিনিস এসেছি আমরা, আমরা তখন কিছুতেই পাকা করে উঠতে পারছিলাম না। কিন্তু আপনি কিন্তু এখন রান্না করতে, চলতে, কাজ করতে, বাজার করতে, অফিস করতে, অঙ্ক ক্যালকুলেশন করতে, প্রতি কাজের মাঝে মাঝে যদি অভ্যাস করে থাকেন খুব সহজ স্বাভাবিকভাবে ইষ্টমন্ত্র জপ করতে পারেন। এই নিরন্তর ডেকে যাওয়া, নিরন্তর ডাকতে ডাকতে যে ডাকছি সেই নামই, নামের সঙ্গে ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসাটা এমন, সেটা নামের সাথে, ইষ্টের সাথে একটা স্পেশাল রিলেশন তৈরি হয়। দেখবেন আপনাদের সবাই বন্ধু, কিন্তু কেউ কেউ আপনার বিশেষ বন্ধু। কারুর কারুর সঙ্গে দেখা হলে ফিসফিস ফিসফিস ফিসফিস, অনেকের মাঝখানে আমাদের ভদ্রলোকের মধ্যে ফিসফিস করা বারণ, কিন্তু তাও আমরা ছোট লোকের মতো ওরকম আচরণ করে ফেলি। তার কারণটা হচ্ছে ওই দুজনের ভেতরে একটা স্পেশাল রিলেশনশিপ তৈরি হয়েছে। চোখের ইশারা, চোখ টিপে আমরা একে অপরের উপস্থিতি জানান দিয়ে থাকি। এক্স্যাক্ট মনুষ্য জীবনে যা যা ব্যবহার করি, এই ব্যবহারগুলো যখন আমরা ঈশ্বরের প্রতি করি আমাদের জীবনের বদল হতে থাকে। আমরা এই যে যতবার যত বারবার করে তাকে ডাকবো, কতবার ফিরিয়ে দেবেন, একটা সময় তাকে খুলতেই হবে। আমাদের কাজ হচ্ছে নিরন্তর তাকে ডেকে যাওয়া। কিচ্ছু চাওয়ার দরকার নেই, আমি নিরন্তর তোমাকে ডাকি, তোমাকে চাই। যখন ধরুন আপনাদের বাড়িতে খুব বিপদ হয়, আপনারা ছোটাছুটি করতে থাকেন, ডাক্তার বলছেন আমি খুব বিজি, হলেও আপনারা বলেন না বিজি হলে চলবে না, আমার ছেলেটাকে দেখতেই হবে। এই যে একটা পিঠ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় যখন আমাদের ভেতরে একটা অদ্ভুত ক্রেভিং তৈরি হয়, ক্রেভিংটা যখন আমাদের ঈশ্বরের ভেতর আসে, সেইটি তখন দেখবেন তিনি আপনা আপনি দরজা খুলে দেবেন। এবং এটি তৈরি হয় সাধন ভজন দিয়ে, সরল বিশ্বাসে। তিনি আছেন, তাকে ডাকলে তিনি দেখা দেবেন, এটি বিশ্বাস। আর পথটা কি না, ভক্তির আবেগে ভালোবাসার সঙ্গে নিজের ইষ্টমন্ত্র জপ করতে হবে। এটি করলে আমার হৃদয়ের ভেতরে, আর দেখুন আর কোথাও নেই তিনি, তিনি আর এই ধার ওধার কোথাও নেই, তিনি আমার হৃদয়ের ভেতরে আছেন, তিনি ঘুমন্ত অবস্থায় আছেন, তিনি জেগে উঠবেন, শুধু জেগে উঠবেন না, তার উপস্থিতি আমাদের জানান দেবেন। আপনারা নিজেরাই বুঝতে পারেন এক অদ্ভুত আনন্দ আপনাদের ভেতরে সব সময় যেন একটা ছেয়ে থাকবে। যে এই জগৎ তো দুঃখময়, কিন্তু এই দুঃখের ভেতরেও আনন্দে থাকা, তৃপ্তিতে থাকা, এটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক কার্যকলাপের মূল কথা। বলছেন 295 নম্বর সূত্রে, তার নামের এমন অপার মহিমা যে তার নাম নিলে পাপী তাপী পাষণ্ড পর্যন্ত উদ্ধার হয়ে যায়। ভক্তিহীনের নামে রুচি হয় ও বিষয়ে অরুচি হয়। আর কিছু সাধন ভজন করতে না পারো, অন্তত তার নাম করে যাও, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, মনে বল পাবে, শান্তি পাবে, তার কৃপায় কালে প্রেমভক্তির অধিকারী হবে। কি বিশ্বাসের কথা, এ ভাবলেই যেন কিরকম মন ঠান্ডা হয়ে যায়। বলছেন তার নামের এমনই অপার মহিমা যে তাঁর নাম নিলে পাপী তাপী পাষণ্ড পর্যন্ত উদ্ধার হয়ে যায়। ভক্তিহীনের নামে রুচি হয় এবং বিষয়ে অরুচি হয়। এ কিন্তু হয়, আমি নিজের চোখে দেখেছি ভগবানের নামে এক অদ্ভুত পরিবর্তন মানুষের ভেতরে আমরা দেখেছি। এই বেলুড় মঠে থাকা মানে কত মিরাকল যে আমরা দেখি চোখের সামনে, আমরা হয়তো সবটা বলা উচিত নয় বলে কখনো কখনো বলি না, কিন্তু এই জিনিস আমরা দেখেছি। নামে রুচি হলে মানুষের জীবনের একটি আমূল পরিবর্তন হয়। আমাদের কাছে একজনকে দেখেছি, সে জীবনে তার বাবা এবং মাকে খুব অল্প সময় হারিয়ে শুধু ভগবানে বিশ্বাস নয়, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তার মনে হয়েছিল তিনি আর কোনো দিন কোনো কিছুই করে উঠতে পারবেন না। প্রায় খানিকটা জোর করি আমরা টেনে হিঁচড়ে তাকে আমরা মন্দিরের মধ্যে নিয়ে যেতাম, ঠাকুরের কাছে নিয়ে যেতাম, সঙ্গে করে প্রণাম করতে নিয়ে যেতাম মায়ের মন্দিরে, ঠাকুরের মন্দিরে। আস্তে আস্তে তার ভেতরে পরিবর্তন হলো। ওই যাওয়া, সকলে সাধন ভজন করছে, সকলে আনন্দ করে ভগবানকে ডাকছে, এটা যেন তার ভেতরে একটা ইচ্ছা জাগালো।
এবং পরম পূজনীয় আত্মস্থানন্দজি তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। তার ভিতরের এমন পরিবর্তন এসে গেছে, এখন ভাবলেও কিরকম অবাক লাগে, জীবনের কোনো ঘাত প্রতিঘাত এখন তাকে ছোঁয়ে না, সে একটা আনন্দময় জীবন যাপন করছে। আগে যে কাজ করছিল সেই কাজই করছে, তার পেশার এতটুকু পরিবর্তন হয়নি। কিন্তু আগে কাজ করার শেষে জীবনের উদ্দেশ্য খুঁজে পেত না, সন্ধ্যাটা কেমন করে কাটাবে, রাত্রিটা কেমন করে আসবে, আবার কখন ভোর হবে, তারপরে সে কাজে বেরিয়ে যাবে, একবারে ডুবে গিয়ে কাজ করবে, এইটার খোঁজে সে সারাক্ষণ ছুটে বেড়াত। জীবনের যে একটা অন্য মানে আছে, ভগবান আমাদের এটা শেখান। এই ভগবানকে ডাকলে এই জিনিসটা হয়, জীবনের একটা অন্য মানে যেটা আমরা ভেবেও বুঝে উঠতে পারি না, সেই অন্য মানেটা সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা হয়। বলছেন তার নাম করে যাও, অন্তত তার নাম করে যাও, কিছু সাধন ভজন করতে না পারো, তার নাম করে যাও। মা বারবার বলছেন না, জপাত সিদ্ধি, এই নাম করে গেলে আমাদের মনের ভেতরে ভগবানের সঙ্গে ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা তৈরি করাটা খুব দরকার। ব্যাকুল হয়ে প্রার্থনা করো, মনে বল পাবে, শান্তি পাবে, তার কৃপায় কালে প্রেমভক্তির অধিকারী হবে। ব্যাকুল হয়ে তার নাম করলে আমাদের এই বোধটা আসে, আমি ভগবানের নাম নিয়েছি, জগৎ সংসারে কোনো শক্তি নেই যে আমার ক্ষতি করতে পারে, এই শক্তিটা নিজের ভেতরে আসে। যত নিজের ভেতরে শক্তি আসে তত আমাদের আত্মনির্ভরতা বাড়ে। স্বামীজি বলছেন, পুরনো ধর্মমত বলে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, আর নতুন ধর্মমত বলে যে নিজেকে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। এই নিজেকে বিশ্বাস করা মানে আমি সেই ঈশ্বরীয় কণা, আমার ভেতর তিনি বিরাজ করছেন, আমি ঈশ্বরের সত্তা ছাড়া আর অন্য কিছু নেই। যখনই আমার মনের মধ্যে এই জাতীয় জিনিসগুলো আসে, আমি নিজের ভেতরে সাহস খুঁজে পাই না, আমি সবসময় একটি দর্শনের গল্প মাঝে মাঝে ভাবার চেষ্টা করি, সেটা নিয়ে ফ্যান্টাসাইজ করি আর কি নিজের মনের মধ্যে। গল্পটা হলো এইরকম যে শ্রীরামকৃষ্ণদেব গাড়ুহাতে রাত্রিবেলা চলেছেন, শ্রীরামকৃষ্ণদেব চলেছেন রাত্রিবেলা ঝাউতলা, তার পেছন পেছন আমাদের হৃদয়রামও চলেছেন। এমন সময় হৃদয়রাম দেখলেন যে শ্রীরামকৃষ্ণের সারা শরীর দিয়ে জ্যোতি প্রকাশিত হচ্ছে, এত জ্যোতি এত জ্যোতি, সেই অন্ধকারের ঝাউকোনের পথ যেন আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন যেন সেই তার শরীরটি মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছে। এরপরে তিনি নিজের দিকে তাকালেন, তাকে দেখছেন তার শরীরটাও জ্যোতির্ময়, তিনিও সেই জ্যোতির্ময় অংশ, তার শরীরও মেঝে থেকে উঠেছে। শুধু ফারাক হলো, শ্রীরামকৃষ্ণ হলেন সেই জ্যোতির ঘন তনু, সমস্ত জ্যোতি যেন একত্রিত হয়ে সেই শরীরটি তৈরি হয়েছে, এবং তার নিজের শরীরটা জ্যোতির্ময় তবে সেই জ্যোতির খণ্ডাংশ। এই ভাবনাটা আমাকে ভীষণ রকমের সাহস দেয় যে এই আমিও শ্রীরামকৃষ্ণের জ্যোতির ঘন তনুর একটা অংশ, আমি ভগবানের নাম নিয়েছি, আমি হয়তো সেই জ্যোতির্ময় পুরুষ হয়ে উঠতে পারিনি, আমি সেই তপনবরণ পুরুষ হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি সেই জ্যোতির্ময় পুরুষের একটি অংশ, আমি একটি খণ্ড, আমি কোনো অংশে কিছু কম নই, আমি আমাকে কেউ পরাভূত করতে পারে না। যখন বিশ্বাস হারিয়ে যায়, যখন মনে হয় এই জগৎ সংসারের কোনো কিছু করে উঠতে পারছি না, তখন এই ভাবনাটা আমার ভেতরে খুব কাজ করে। 296 নম্বর সূত্রে মহারাজ বলছেন, তপস্যা তিন প্রকারের, কায়িক, বাচিক এবং মানসিক, ব্রতাদি কৃচ্ছ সাধন ও আত্মসেবাদি কায়িক তপস্যা, সত্যপরায়ণতা হচ্ছে বাচিক তপস্যা, ইন্দ্রিয় সংযম ও ধ্যেয় বস্তুতে একাগ্রতা সাধন মানসিক তপস্যা। যিনি পরমার্থ লাভের প্রয়াসী তিনি এই ত্রিবিধ তপস্যা অবশ্য করবেন। এই তিন রকমের তপস্যা আমাদের করতে হবে, একটি হচ্ছে কায়িক, দ্বিতীয় হচ্ছে বাচিক, আর তৃতীয় হচ্ছে মানসিক। কায়িক তপস্যা এই ব্রতকৃচ্ছ সাধন বলছেন, মানে অন্য মানে উচ্চ ভাবের জন্য নিজের শরীরকে কষ্ট দেওয়া, মানে শরীরের ভেতরে অন্যরকম কাজকর্ম, এই যেমন বিভিন্ন দিনে নিজের যে রোজকার যে রুটিন সেটিকে বাদ দিয়ে ভগবানের নাম করা, ভগবানের কাজ করা, ব্রত করলে এই কৃচ্ছতা করলে সত্যি সত্যি ফল অনেক পাওয়া যায়। ইদানিং আমি পেরে উঠি না, কিন্তু একটা সময় আমরা করতাম, বিশেষ করে দুর্গাপুজোর সময় খিদেও পেত না, যখন আমরা দুর্গাপুজো করতাম সেই ষষ্ঠী থেকেই প্রায় না খাইয়ে রেখে দিত, ভয়ের ছোটে খেতে পারতাম না, এমন একটা অ্যাসোসিয়েশন তৈরি হতো প্রতিমার সাথে
রাত্রিরে ভালো করে ঠ্যাং ছড়িয়ে শুতেও পারতাম না। মনে হতো এই যদি পা বাড়াই তাহলে কোষাকুষি বা প্রতিমার গায়ে পা লেগে যায়। এই এমন একটা অ্যাসোসিয়েশন তৈরি হতো, এইটি যদি আমাদের জীবনে স্বাভাবিক আমাদের জোর করে হতো, কারণ অত বড় প্রতিমা রোজ দেখি সেই কারণে হতো, ওই রকম একটা কিছু অবলম্বন করে যদি আমরা এগোতে পারি। এই কায়িক তপস্যা এটা করা দরকার। আত্মসেবাদি যখন আমরা করি তখন আমরা সত্যি সত্যি নিজেদের ভুলে গিয়ে সেবা করি, এটা কিন্তু একেবারে প্রত্যক্ষ, এটা সত্য, এর ভেতরে এতটুকু জল নেই। এই আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছেন শান্তা বসু রায়, ওরা এই যখন ইয়াশ হলো, ইয়াশের সময় আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, ওদের যে সংস্থা, মায়েদের যে সংস্থা এবং উত্তর ওই হুগলি জেলা ভাবপ্রচার পরিষদের এরা, ওরা ত্রাণের জিনিসপত্র সব জোগাড় করছেন। আমি খালি ভয়ে কাঁপছি যে ওরা আসবেন কি করে, কারণ সাধারণ যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ আর সমুদ্র সম্পূর্ণ উত্তাল, অথচ ওরা এলেন, ট্রলারে করে এলেন। আমি শুধু বিস্ময় ভাবছিলাম, সেদিনকেও জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কেমন করে এসেছিলেন, বলছেন আমরাও নিজেরা জানি না, প্রথমে মনে হয়েছিল বোধ হয় পেরে উঠবো না, কারণ সমুদ্র তো উত্তাল, তার ভেতরে ওই যে বড় ট্রলারে করে আসতে গেলে সে উত্তাল হতে হবে, একবারে বসা যায় না ভালো করে, তারপরে খোলা আকাশ, একবারে ডাইরেক্ট সূর্যের তাপ রয়েছে, আর অন্য সময় আমরা 45 মিনিটে পার থেকে ওপার পার হই, যখন এইগুলোতে আসি তখন অনেক বেশি সময় লাগে, ওই দীর্ঘ সময় ধরে তারা আসছেন, অথচ খুব কিটফাট মানুষেরা, অথচ দেখলে এই যে কৃচ্ছতাটা করার সুযোগ হচ্ছে এই আত্মসেবার জন্য। শুধু তাই নয়, অত জিনিস নিজেরা বয়ে গাড়িতে তুলেছেন, গাড়ি থেকে নামিয়ে ভেসেলে তুলেছেন, ভেসেল থেকে নামিয়ে আবার গাড়িতে তুলেছেন, আবার গাড়িতে আশ্রমে এসে সেগুলোকে আবার আনলোড করেছেন, এই এত কিছু করছেন কিন্তু একটা অদ্ভুত আনন্দ নিয়ে। আমরা যখন বাইরে যাই, বাইরে সেবা করতে যাই, তখন আমাদের কখনো সেইভাবে বোধ আসে না। এই আত্মসেবাদি করলে এই এক ধরনের কায়িক তপস্যা হয়, সারা দিন হয়তো খাওয়া হয়নি, কয়েক দিন ধরে ভালো করে খাওয়া বসা এমনকি ভগবানকে ডাকাও হয়নি ভালো করে, সেই রকম কোনো কষ্ট আমাদের দেয় না, তখন মনে হয় এই তপস্যাটা অনেকখানি। দ্বিতীয়টি হচ্ছে মানুষ বাচিক তপস্যা, সত্যপরায়ণ হতে হবে কাজে কথায় চরিত্রে, এবং তার একটি বড় প্রকাশ চরিত্রে সত্যপরায়ণতা, সত্যকে ধরে থাকাটা, যখন আমরা সবসময় সত্য কথা বলা অভ্যাস করি, প্রথমে চেষ্টা করতে হয়, সত্য কথা বলা অত সহজ নয়, আর যিনি সত্য কথা বলেন, যিনি প্রথম যেদিন মিথ্যে কথা বলেছিলেন তখন তার কষ্ট হয়েছিল, দ্বিতীয় দিন একটু কম কষ্ট হয়েছিল, তৃতীয় দিন আরেকটু কম কষ্ট হয়েছিল, চতুর্থ দিন কষ্টটা একেবারেই চলে গেছে, বলছে না এইটা সত্য নয়, এটাও জীবনের গল্প। অতএব এই ঘুড়ির ওই যেভাবে লাটাইটা আপনারা করেছিলেন, গুটিয়েছিলেন লাল নীল হলুদ সবুজ, ওই সবুজ নীল লাল হলুদ ওই অর্ডারেই আবার খুলবে, অতএব খোলাটা দিতে হবে। এই বাচিক তপস্যা প্রথমে সত্য কথা বলা, সত্য আচরণ করা এবং সৎ ও ন্যায়পরায়ণ হওয়াটা, এটা প্রথম দিকে খুব সহজ হয় না, কিন্তু ধীরে 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 অভ্যাস করতে পারলে তাহলে দেখবেন যে এটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আর তৃতীয় বলছেন ইন্দ্রিয় সংযম ও ধ্যেয় বস্তুতে একাগ্রতা সাধন, মানসিক তপস্যা, মন দিয়ে যখন আমরা উচ্চ আদর্শকে ধরতে চাই সেই মনটা মলিনতা, এই আগের দুটো হলে আমাদের আপনাআপনি হয়ে যায়। স্বামীজি বলছেন অল্প বয়সী ছেলেদের ট্রেনিং দেবার একটা ভারী সুন্দর পদ্ধতি বলছেন, কুলিদের সঙ্গে তুলনা করেছেন, কুলিরা কি করে সারাদিন প্রাণপণ পরিশ্রম করে, বিকেলে রামাহ রামাহ করে, তারপরে রাত্রে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পরে তার উপর দিয়ে যদি 100 মোষও চলে যায় তবু তাদের ঘুম ভাঙে না। দেখুন দুটি তপস্যা এখানে হচ্ছে, কায়িক পরিশ্রম, শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করছে সারাটা দিন, বিকেলবেলায় বৌদ্ধিক পরিশ্রম করছে, ভগবানের কথা ভাবছে, রামাহ 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 করছে, সে এমনভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে জগতের আর কোনো কিছুর দিকে তার তাকানোর আর সুযোগ নেই। কায়িক পরিশ্রম তার শরীরকে শক্তপোক্ত করছে, ঈশ্বরকে চিন্তা করার যোগ্য করে তুলছে, আর মানসিক পরিশ্রম ফলে তার বুদ্ধি মার্জিত হচ্ছে, এবং মার্জিত বুদ্ধির ফলে সে খুব সহজে স্বাভাবিকভাবে ভগবানকে চিন্তা করে উঠতে পারছে। এই তিনটি সাধন পরমার্থ লাভের প্রয়াসে যিনি, তাকে এই ত্রিবিধ সাধন করতেই হবে,
এটি না করলে কোনোভাবে কোনো অবস্থাতেই পরমার্থ লাভ হবে না, এটা কিন্তু আমাদের খুব পরিষ্কার করে জানতে হবে। 297 নম্বর সূত্রে ভগবান বলছেন, ধর্ম বলতে ভগবানকে চাওয়া আর তার অভাব বোধ করাকে বোঝায়। সেই জিনিসটার অভাব আমাদের তীব্রভাবে বোধ হয়, যা নইলে প্রাণ ধারণ করা অসম্ভব, যেমন বায়ু, অন্ন, বস্ত্র, বাসস্থান। আমরা কি সত্যি ভগবানকে সেই রকম চাই? বস্তুত আমরা তাকে ছাড়া আর সব কিছুই চাই, কারণ আমাদের জীবন ধারণের জন্য নিত্যকার যা কিছু সাধারণ অভাব তা বাহ্য জগৎ থেকে পূর্ণ হয়। যখন আমরা এমন কোনো বস্তুর প্রয়োজন বোধ করি যা তা থেকে সিদ্ধ হবার নয়, তখন যখন অন্তরের ক্ষুধাতৃষ্ঠা মেটবার সাধ্য তার নেই বলে বুঝতে পারি, তখনই আমরা অন্তরের দিকে তাকাই এবং সেখানে খুঁজি। যখন আমরা ভুগে ভুগে হাড়ে হাড়ে শিক্ষা পাই যে যা কিছু করছি সব ছেলে খেলা, জগৎটা স্বপ্নবৎ, আপনার বলে যেটাকে ধরতে যাই সেটাই হাত থেকে ফসকে যায়, তখন এমন কোনো নিত্য বস্তুর জন্য প্রাণ ব্যাকুল হয় যাকে পেলে সকল দুঃখ ও অভাবের সমূলে বিনাশ হতে পারে। সে বস্তু একমাত্র পরমেশ্বর। সেই রকম মনের গতি হলো ধর্মের, সেই রকম মনের গতি হলো ধর্মের প্রথম সোপান, বিষয়ে বৈরাগ্য ও ভগবানের জন্য অভাব বোধ। এই দুটি একসঙ্গে কখনো আমাদের বড় একটা হয় না, অথচ দুটি একসঙ্গে যদি না হয় তাহলে কিন্তু আমাদের ঠিক ঠিক আধ্যাত্মিক অনুভূতি হবে না, এমনকি আমরা যে সাধন ভজনটাও করতে চাই সেটাও হবে না। এই যে আজকে শুরু করেছিলাম যে প্রশ্নটা দিয়ে, কেমন করে বুঝবো যে আমি ঈশ্বরের প্রতি এগোচ্ছি, ঈশ্বরীয় গুণকণা, ঈশ্বরীয় গুণ আমার ভেতরে একটু একটু করে সঞ্চারিত হচ্ছে, তার উত্তরটা হচ্ছে এই, ধর্ম বলতে ভগবানকে চাওয়া এবং তার অভাব বোধ করাকে বোঝায়। শুধু ভগবানকে চাওয়া চাইলেই হবে না, তিনি ছাড়া আর বাকি সব কিছু আন, একবার ইউজলেস, যা কিছু দেখছি তার সব কিছু আন। এই বোধটা যখন আমাদের থাকবে তখন খুব করে আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। একটি স্মৃতি আমার ভীষণ রকমের জাগে, এটা পড়া ব্রহ্মানন্দ স্বামী সেবক স্বামী নির্বাণানন্দ এই গ্রন্থেতে আছে। স্বামী ব্রহ্মানন্দজিকে খেতে দিয়েছেন স্বামী নির্বাণানন্দজি, ব্রহ্মানজি ভাত ভেঙে দেখছেন যে ভাতের ভেতরে একটি পোড়া কাঠি ভুল করে চলে গেছে। বাবুরাম মহারাজকে রাজা মহারাজ বলছেন, দেখো বাবুরামদা, এরা আমাকে কীরকম ভাতের সাথে বিষ খাওয়াচ্ছে। বাবুরাম মহারাজ বললেন যে না না, এরকম হতে পারে না, কোনো কারণে এত ভুল হয়ে চলে গেছে। তিনি সূর্যি মাছকে বকাবকি করছেন, রাজা মহারাজের ওটা সইল না, রাজা মহারাজ গিয়ে তাকে উত্তম মধ্যম পিটাতে শুরু করলেন। দেওয়ালের সঙ্গে ঠেসে গেছেন সূর্যি মহারাজ, রাজা মহারাজ মেরেই চলেছেন। বাবুরাম মহারাজ বলছেন, সূর্যি পালা, সূর্যি পালা, সূর্যি পালা। বাবুরাম মাঝকে সূর্যি মাঝ উত্তর দিলেন, যেখান থেকে পালাবার ছিল সেখান থেকে তো পালিয়েই এসেছি, আর কোথায় পালাবো। এই যে আমাদের আধ্যাত্মিক উন্নতি তখনই হবে যখন আমরা বুঝব আমরা আর কোথাও নেই। আমরা যখন সাধু হতে আসি, পূজনী আত্মস্থানী একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, যেন সাধু হওয়া কেমন জানো তো, যে একটা দ্বীপে তুমি নৌকা করে গিয়ে পৌঁছেছ, সেই দ্বীপে নৌকা করে পৌঁছানোর পরে সেই দ্বীপটা, সেই নৌকাটাকে তুমি আগুন জ্বালিয়ে দিয়েছ, আর তোমার ফিরে যাওয়ার কোনো পথ নেই। তখন সেই দ্বীপটাকেই ভালোবাসতে হবে, সেই দ্বীপটার আলো বাতাস সেগুলোকেই জীবনের সর্বস্ব করে নিতে হবে। এই বোধটা যদি তোমার না আসে, এই বোধটা যদি তুমি নিরন্তর অনুভব না করতে পারো, তাহলে কোনোভাবে কোনো অবস্থাতেই ঈশ্বরের পথে তুমি অগ্রসর হতে পারবে না। এটা হচ্ছে খুব জরুরি। এই ঈশ্বরের পথে অগ্রসর হওয়ার মূল কথাটা হচ্ছে, এই জগৎ সংসারে আমার আর কেউ নেই, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে এখানেই থাকতে হবে। এনাকে যদি আঁকড়ে ধরতে পারি, ভগবানকে যদি আমি আঁকড়ে ধরতে পারি, তবেই আমি মুক্তির পথ খুঁজে পাব। এই বোধটা আসা খুব জরুরি। আমাদের এই বোধটা কম বেশি সবার আসে, বড্ড দেরি করে আসে, সময় তখন অনেকটাই পেরিয়ে গিয়ে থাকে। এই বোধটা জীবনের শুরু থেকে এলে অনেক 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 ভালো হয়। তখন আমরা বোধ করতে থাকি কত সুযোগ হারিয়ে ফেলেছি, জীবনকে দেখার যে সঠিক সুযোগ ছিল সেগুলো ঠিকভাবে পাইনি, বা পেলেও সেই সুযোগের সঠিক ব্যবহার করিনি, এটা বড্ড বেশি তখন বড্ড দেরি করে আসে।
তখনও পথ হয়। আত্মস্থানন্দীজি আমাদের বলতেন তখনও পথ আছে, কখনো আশা ছাড়বিনি। যখনই মনে হবে যে ভুল করে ফেলেছি, তখন মনে করবি যা করেছি আর কোনো দিন করবো না। যতটুকু সময় অবশিষ্ট আছে ততটুকু সময়কে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ভালো হয়। উনি বলছেন এক বছর দেখতে খুব অল্প, একটা ইউনিট। যদি আরেকটু বড় করে ভাবি তাহলে ১২ মাস, তাহলে আরেকটু বড় ইউনিট। আর যদি ভাবি ৩৬৫ দিন, তাহলে অনেকখানি জীবনকে বদলে দেবার অনেকখানি সময় এই ৩৬৫ দিন আছে। জীবনে যা ৩৬৫ বছর নষ্ট করেছি, যা করেছি করেছি, এবার লাগিয়ে দিতে হবে যেটুকু আছে অবসর। এই লাগানোর পথটা হচ্ছে এই, যখন আমরা ভুগে ভুগে হাড়ে হাড়ে শিক্ষা পাই যে যা কিছু করেছি সব ছেলে খেলা, জগৎটা স্বপ্নবৎ মিথ্যা, আপনার বলে যেটাকে ধরতে যাই সেটাই হাত থেকে ফসকে যায়, তখন এমন কোনো নিত্য বস্তুর জন্য প্রাণ ব্যাকুল হয় যাকে পেলে সুখ দুঃখের অভাব সমূলে সমৃদ্ধ হয়। সেই বস্তু একমাত্র পরমেশ্বর। এই অনুভূতি আমাদের হবেই, এই অনুভূতি না নিয়ে আমরা কেউ ভগবানের কাছে ফিরে যাব না। কিন্তু এই অনুভূতিটা আগে আসা দরকার জীবনে, যে সময় আমি করে উঠতে পারবো, যে সময় আমি বুঝতে পেরেছি সেই সময় থেকেই আমি নিজের চেষ্টা করে যাব। বলছেন ধর্মের প্রথম সোপান, এগিয়ে যাওয়ার প্রথম সোপানটা কি, সেটা হচ্ছে এই বিষয় বিরাগ আর ভগবানের জন্য অভাব বোধ। ঠাকুর বলছেন বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। এই বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ, আর শব্দটা দিয়ে দুটোকে জুড়ে দেওয়া হয়েছে। যেরকম আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, ওই চ শব্দটা এবং সমুচ্চয় অর্থে ব্যবহার করেছে। সমুচ্চয় মানে একসঙ্গে হবে, দুটি একসঙ্গে হওয়া চাই, একটি হবে আরেকটি হবে না, আরেকটি হবে একটি হবে না, এরকম নয়, দুটো একযোগে হওয়া চাই। বলছেন বিষয় বিরাগ তখনই কাজে লাগবে যখন আমার ঈশ্বরে অনুরাগ হবে। ধরুন আপনার যেমন প্রকৃতিতে কোনো জায়গা ফাঁকা থাকে না, সূর্যের আলোকে প্রকৃতির বায়ুস্তর হালকা হয়ে গিয়ে যখন উপরে উঠে যায় তখন চতুর্দিক থেকে সেই জায়গাকে, খালি জায়গাটা ভরে আসা থাকার জন্য নানা জায়গা থেকে বায়ু এসে সেই জায়গাটাকে ভরে দেয়। ঠিক আমাদের মনটিও যখন এই জগতে যা কিছু ভোগ্যবস্তু তার প্রতি আমাদের বিরাগ জন্মায়, মনে হয় যে না এইগুলোতে আমার আর কোনো কিছু লাভ হবে না, এই দিয়ে আমি ঈশ্বর লাভ করতে পারবো না, এই এই দিয়ে আমার ঈশ্বর, এটা আমার ঈশ্বর লাভ করতে দেবে না, এটাকে পরিত্যাগ করলেই আমি ঈশ্বর লাভ করতে পারি, তখন আমরা যখন এই ভগবানের দিকে পা দিই তখন ভগবানকে চাওয়ার পথটা অনেক সহজ হয়ে যায়, অনেক সুগম হয়ে যায়। আপনাদের হনুমানের গল্প মনে আছে, মহাবীর গিয়েছেন লঙ্কায়, তিনি সীতাদেবীকে উদ্ধার করবেন বলে গিয়েছেন, সীতাদেবী আনন্দ করে তার গলায় গজমতির মালা পরিয়ে দিয়েছেন। তিনি দেখতে চাইলেন, মহাবীর দেখতে চাইলেন সেই গজমতির মালার প্রতি দানায় দানায়। গোপাল সেন মাইক্রোফোন অফ করুন। গজমতির প্রতি দানা দানায়, গজমতির মালার প্রতি দানায় ভগবানের নাম আছে কিনা, যখন তিনি দেখলেন যে না ভগবানের নাম নেই, তখন তিনি এটা করলেন, তিনি এই দানাগুলোকে ভেঙে ভেঙে দেখতে থাকলেন এবং প্রত্যেক দানার ভেতরে কোথাও তিনি গজমতির মালায় ভগবানের নাম বা ভগবানের রূপ দেখতে পেলেন না। তার কাছে ওটা ইউজলেস মনে হয়েছিল। আমাদের জীবন তখনই ইউজফুল যখন জীবনের প্রতি শ্বাস প্রতি প্রশ্বাসের ভেতরে আমরা ভগবানকে খোঁজবার চেষ্টা করব এবং ভগবানের সন্নিধি আমাদের জীবনটাকে বদল করে দিতে পারব। আজকে আমরা এইখানেই থামছি, কারণ আজকে বলছিলাম আমাদের ম্যানেজিং কমিটির মিটিং আছে, তাই আমরা আজকে এইখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী শুক্রবার ১১ মার্চ এই বিষয় নিয়ে আমাদের আবার করে আলোচনা হবে।